আকাশটার দিকে খেয়াল করেন, হ্যাঁ উপরে নীল আকাশ দেখা যাচ্ছে, দুই সাইডে মেঘ, তো কিছুক্ষণ আগে কিন্তু আকাশ নীল ছিল। তো কবুতর যদি উড়ে হাইট নিয়ে নেয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? একটা ফোন আসলে খুব বেশি আসতেছে, ভাই আমার কবুতরের চোখ উঠতেছে, ভাই আমার কবুতরের চোখ উঠতেছে, এখন কি করব, কবুতরের চোখ উঠতেছে। তো ব্যাপারটা হচ্ছে এই চোখ উঠাটা আপনার শুধু যে চোখ উঠতেছে এইটা না, আপনাদের কবুতরের ঠান্ডাও লাগতেছে, যেটা আপনারা বুঝতে পারতেছেন না। কবুতরের আলটিমেটলি কিন্তু ঠান্ডা লাগা থেকেই চোখ উঠতেছে। তা আপনারা সবাই বলতেছেন চোখ উঠতেছে, তা আমি যথারীতি মনে করেন আপনার বলতেছি আপনারা গেডিসন ড্রপ ব্যবহার করেন। আপনারা বলতেছেন গেডিসন ড্রপ ব্যবহার করা, তিন দিন ব্যবহার করলাম, তিন দিনে মনে হয় যেন 100% সুস্থ হয়ে গেল, তারপর আবার একই অবস্থা। তো এই পরিস্থিতিতে আসলে আপনারা কি করবেন? তা আপনাদের এখন যেটা উচিত সেটা হচ্ছে যে অলরেডি যারা মনে করেন ড্রেসিংয়ের জন্য কবুতর রেডি করতেছেন, তাদের কিন্তু অলরেডি কবুতর ভেজানোর সময় এসে বসে। যেমন দেখেন আজকে আমি আপনার রিসেন্টলি কিছুদিন কবুতর ছাড়ি নাই, আজকে দেখেন সব কবুতর ছাড়িয়ে কিন্তু আমি ভিজাইছি, হ্যাঁ সব কবুতর ছাড়ছি। এই যে দেখেন গেট খোলা, সব ছোট বাচ্চা থেকে শুরু করে একদম এভরিথিং সব কবুতর ছাড়া, শুধুমাত্র নর বুড়া নরগুলা ছাড়ি নাই, বুড়া নরগুলো ছাড়ি নাই এই কারণে যে মনে করেন নরমাদি বেশি মুসলি করবে, আর এখন ওরা মুসলি করবে এটা আমি চাচ্ছি না। এই হচ্ছে অবস্থাটা। আর কবুতর মোটামুটি সব লাগাই ফেলার যেগুলোগুলো লাগাই ফেলছি, এখন এর মধ্যে যদি আবার বৃষ্টিতে ভেজান আপনারা, যাদের কবুতর খুব বেশি ঠান্ডা তারা কিন্তু বিপদে পড়ে যাবেন। তো প্রথম কথা হচ্ছে যাদের কবুতরগুলো ঠান্ডার সাথে সাথে খকখক কাশতেছে, ঠিক আছে, ঠান্ডার সাথে সাথে যাদের কবুতরগুলো খকখক করে কাশতেছে, তারা আপনার হামদাদের আলিসা ট্যাবলেটটা ব্যবহার করবেন। এগুলো মনে করেন আপনার এই চোখ উঠা ঠান্ডা লাগা আছে, প্লাস ওগুলারে আরও কিছু ওষুধ দিতে হবে। সে ওষুধগুলো হচ্ছে কি, আমি আসলে নতুন বাচ্চা ছাড়ছি, তো আজকে সব বাচ্চা ছেড়ে দিছি যে একেবারে নতুন লাগানো বাচ্চা, এই জন্য একটু ভয় কাজ করতেছে, এর জন্য বারবার পিছিয়ে তাকাচ্ছি। তো যেগুলো অলরেডি শীতে এফেক্টেড, ঠান্ডায় এফেক্টেড হয়ে গেছে, সবুজ পায়খানা করতেছে, তো ওগুলাকে আপনারা এই ESB-30 খাওয়েন, সাথে মনে করেন কসমিক প্লাস দিয়েন, সাথে আপনার এসকেমক্স আর টেট্রাসাইক্লিন দিয়েন, সাথে একটু অটোজাইম দিয়েন। এই সবগুলো ওষুধ হচ্ছে পার লিটারে মনে করেন একটা করে, আর এসকেমক্সটা তো 1 লিটারে 1 গ্রাম, আর অটোজাইম 1 লিটারে 2 ml, এই পরিমাণে মনে করেন বাসার সব কবুতরগুলোকে দেন। দিয়ে আগে ঠান্ডাটা সারান, ঠান্ডাটা 100% সারলেই কবুতর ভিজায়েন। এখন যদি ঠান্ডা থাকা অবস্থায় কবুতর ভিজান তাহলে কিন্তু আরও ক্ষতিও হইতে পারে, হ্যাঁ। আর যারা দেখতেছেন মনে করেন কবুতর অলরেডি ভেজাইছেন, ভেজানো শুরু করে দিছেন, তো কবুতর ভেজানোর সাথে সাথে একটু জিঙ্ক খাওয়ায়ন কবুতরকে, হ্যাঁ কবুতরকে জিঙ্ক খাওয়াইতে হবে। জিঙ্ক না খাওয়াইলে কিন্তু কবুতরগুলো আলটিমেটলি আপনার পাখাটা মোল্ডিং হয়ে মজবুত হবে না। আর হিপ্রোচক ওষুধটা পাইতেছি না, হিপ্রোচক ওষুধটা সবারই খাওয়ানো উচিত এখন মোল্ডিংয়ের সময়, কারণ হিপ্রোচক ওষুধটা ফেদারের জন্য খুবই ভালো, খালি ভালো না খুবই ভালো ফেদারের জন্য। আর একটা সমস্যা আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে আমার ছাদটা ঝাড়ু দিছি, হ্যাঁ, তো এর মধ্যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আবার পানি জমে গেছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে পানিগুলো, এই পানিগুলোর মধ্যে কিন্তু কবুতরের গু আছে, ঠিক আছে, এই পানিগুলো যাতে কোনোভাবেই কবুতর না খায়, এটা আপনাদেরকে 100% খেয়াল রাখতে হবে, ঠিক আছে, কোনোভাবেই যাতে কবুতর এই পানিগুলো না খায়। এই পানিগুলো খাইলে কবুতরের মনে করেন আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে, তো কবুতর বমি করবে, ঠিক আছে, কবুতরের পায়খানা মনে করেন সবুজ চুনা চুনা হয়ে যাবে। তো যদি দেখেন যে এই ধরনের পানি খায়া ফেলছে কবুতর, তখন কি করবেন? তখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কবুতরকে আপনার অটোজাইম যে ওষুধটা আছে, ঠিক আছে, এই ওষুধটা 1 লিটার পানিতে 2 ml করে দিয়ে বাসার সব কবুতরকে খাওয়াতে হবে। আর এই সময়টায় যারা আমরা কবুতর ভেজাবো তারা চেষ্টা করবো সবসময় কবুতরের হজম শক্তিটা যাতে ভালো থাকে, কারণ কবুতর আমরা যত চেষ্টা করি আপ জাপ না খাক, এই বৃষ্টির পানির ভেজা খাবার কবুতর খাইয়ে ফেলবে। এর জন্য অটোজাইমটা দিবেন, আর সাথে মনে করেন একটু আপনার এখন ভিটামিনটা খুব প্রয়োজন, ভিটামিনগুলো চালাতে থাকবেন। আর ছোটো ছোটো বাচ্চাগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ছোটো ছোটো বাচ্চা যাদের বাচ্চা কবুতর ভালো ওড়ে তারা খেয়াল রাখবেন বাচ্চা যেন হাইট বেশি না নেয়, কারণ এই সময় আপনারা দেখেন এই যে মনে করেন আকাশটার দিকে খেয়াল করেন, হ্যাঁ উপরে নীল আকাশ দেখা যাচ্ছে, দুই সাইডে মেঘ, তো কিছুক্ষণ আগে কিন্তু আকাশ নীল ছিল, তো কবুতর যদি উড়ে হাইট নিয়ে নেয় আবার নিচ দিয়ে যদি এরকম কালো মেঘ এসে পড়ে, কবুতর ম্যাক্সিমাম টাইমই নামতে পারে না, ম্যাক্সিমাম টাইমই কবুতর হারায় যায়। তো অবশ্যই আপনারা এই ব্যাপারগুলোতে সতর্ক থাকবেন এবং কবুতরগুলো যাতে না হারায়, কারণ হচ্ছে আমরা আসলে বহু কষ্ট করে কবুতর পালি, সেই কবুতর থেকে কবুতর বানায় মনে করেন আমরা রেস করি বা হাই ফ্লাইং টুর্নামেন্ট খেলি, কিন্তু বাচ্চা করা যে কত কষ্ট এটা যে বাচ্চা করে সেই জানে, আর কত ব্যয়বহুল ব্যাপার বাচ্চা করা। তো যাই হোক,
আপনারা এই আমি কিন্তু সমসাময়িক বিষয়গুলো প্রত্যেক দিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যে এই সময় এই সমস্যা এটা আপনাদের সামনে তুলে ধরি, যেই সময় যে সমস্যা থাকে সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো এইটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন সমসাময়িক যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর ভিডিওগুলো আপনারা একটু ফলো করলে কিন্তু আলটিমেটলি আমার উপর নির্ভরশীল হওয়া লাগে না। আর একটা জরুরি কথা, সেটা হচ্ছে আপনারা ফোন কল জিনিসটা থেকে, আমাকে ফোন কল জিনিসটা দেওয়া থেকে একটু সরে আসেন। আপনারা এখন আপনাদের যেসব সমস্যা আছে সেগুলো শখের জিনিসে আমাকে জানান, ঠিক আছে? শখের জিনিসে জানান, আমি ইনশাল্লাহ কালকে থেকে, আজকে থেকে না কালকে থেকে, আপনার শখের জিনিসে মনে করেন মোটামুটি আপনাদের যেই সমস্যা হবে বলবেন, আপনারা ইনশাল্লাহ খুব শর্ট টাইমের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন। হ্যাঁ, আর কীভাবে শখের জিনিসে আপনার মনে করেন আপনাদের সমস্যাটা বলবেন না বলবেন, এটা বোঝার জন্য, এটা একটু তার জানার জন্য আমি এই বিষয়টা একটু আমার ভিডিও করে দেবো ইমিডিয়েটলি। তারপরে যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা শুভর সাথে যোগাযোগ করবেন। ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকবারই আমি স্ক্রল করে দিছি যে এই শখের জিনিস সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনারা শুভর সাথে যোগাযোগ করতে পারবেন। শুভ সার্বক্ষণিক আপনাদের জাস্ট হেল্প করার জন্যই আসলে শুভ আছে, ঠিক আছে? আর যারা অলরেডি অনেক কিছু পারচেস করতে গিয়ে কিছু জিনিস বুঝতেছেন না, ঠিক আছে, তারপর হচ্ছে কি বিক্রি করে ডেলিভারির ব্যাপারটা বুঝতেছেন না, তাদের উদ্দেশ্যে বলি বা ডেলিভারি আপাতত নিজেরটা নিজেরাই করতে হবে। ডেলিভারি যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা আমরা পরে দাঁড়া করাবো, আপাতত দাঁড়া করাইতেছি না। তার মানে হচ্ছে ডেলিভারির স্ট্রাকচার দাঁড়া করাইতে গেলে খরচের একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো এই খরচটা বহন করার জন্য তো মনে করেন আগে ন্যূনতম যদি অনেক সেল থাকে সেক্ষেত্রে খরচটা বহন করা যাবে, যদি সেল কম হয় সেক্ষেত্রে তো খরচটা বহন করা যাবে না। তারপরেও আপনারা অনেকেই কবুতর সেল করছেন, দেখলাম, ঠিক আছে? এবং আপনারা বলছেন যে ভাই কবুতর দিছি খুব শর্ট টাইমে সেল হয়ে গেছে। তো যাই হোক, কবুতর তারপরেও আর যাদের বাসার আশেপাশে যেই জিনিসটার দাম কম সেটা আপনারা মনে করেন এইখানে আইনা সেল পোস্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটা কথা ভাই, সেটা হচ্ছে আপনারা তার মানে মানসিকতাটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ, কেন বলি, আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন, তো আপনারা পুরো জিনিসটা না বুঝা না জানা মন্তব্য করছেন। তো আশা করি আপনারা মূর্খ না। আর যেসব মূর্খ না বুঝা কন্টাক্ট কমান্ড করতেছেন, এইসব মূর্খর ব্যাপারে আসলে আমার কিছু বলার নাই। কারণ হচ্ছে যে আপনারা একটা জিনিস বুঝলেনই না বুঝে একটা মন্তব্য করে বসেন, সব কিছু বোঝার চেষ্টা করবেন না, সব কিছু তো আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা যাই হোক, এখন ভিডিওর শেষে একটা ব্যাপার যে এই সময় আপনাদের যেই কবুতরগুলোর পাখা কাটা আছে, যেমন এই যে এই মাদিদার পাখা কাটা, তো আপনারা এই সময় পাখাটা তোলার আর দরকার নাই, পাখাটা তোলার দরকার নাই, একাই মোল্ডিং হয়ে নতুন পাখা এসে পড়বে। যারা আপনারা পাখা কেটে রাখছেন তারা পাখা তোলার দরকার নাই, একাই মোল্ডিং হয়ে বৃষ্টিতে ভিজবে, বৃষ্টিতে ভেজার পরে আপনার একাই নতুন পাখা গজাবে। আরেকটা কথা হচ্ছে কি, যারা কবুতর বৃষ্টিতে ভেজাতে পারছেন না তারা কিভাবে কবুতর মোল্ডিং করাবেন? তারা বৃষ্টির পানি জমায় রাখবেন, গিয়া ওই পানিতে কবুতরকে ভিজিয়ে দিলেও কবুতরের অটো মোল্ডিং হয়ে যায়। বৃষ্টির পানিটাতে আল্লাহ জানে আল্লাহর কি একটা কুদরত আছে, এই পানিতে ভিজাইলেই কবুতরের পশম চেঞ্জ হওয়া শুরু করে। তো যাই হোক, আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। আর সবাই পাশে আছেন, সবাই পাশে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।